হ্যালো দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, কে আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বৃত্ত এবং ওভাল দিয়ে ফর্মের মাধ্যমে কিভাবে সহজে জিরাফ আঁকা যায় এবং রং করা যায় সেটাই দেখাবো। চলো শুরু করি। প্রথমে একটু পেন্সিল নিলাম, প্রথমে একটা ওভাল আঁকছি। ওভালটা একটু কৌণিকভাবে এবং তার উপরে একটা বৃত্ত আঁকলাম, সেটা মাথার জন্য। বৃত্তটা আরও গোল করে দিচ্ছি। এখন সেই ওভালের মধ্যে আরেকটা বৃত্ত আঁকলাম এবং পিছনের দিকে আরেকটা ওভাল আঁকলাম, সেটা হবে জিরাফের পা। তার পাশে আরেকটা অর্ধ ওভাল আঁকলাম এবং ওই উপরের বৃত্তটার পাশে আরেকটা বৃত্ত আঁকলাম। এবং ওই উপরের বৃত্ত থেকে নিচের ওভালে দুটো লাইন যোগ করে দিলাম, সেটা হবে জিরাফের ঘাড়। জিরাফের ঘাড় অনেক লম্বা, উঁচু থাকে। তারপরে মুখটার জন্য একটা শেপ নিলাম, দুটা লাইন দিলাম। কানটা আঁকছি, এরপর নিচে যে পায়ের জন্য অংশগুলো আঁকলাম সেগুলোতে পায়ের একটা এলাকা পর্যন্ত, এরিয়া পর্যন্ত আঁকছি। চারটারে একইভাবে আঁকলাম এবং এই চারটারে চারটা বৃত্ত দিচ্ছি, মানে এটা হবে হাঁটু, হাঁটুর অংশটা হবে বৃত্তটা। তারপর সেই বৃত্ত থেকে এখন নিচের দিকে, মানে খুঁড়ের উপর পর্যন্ত লম্বাটে দুটা লাইন দিয়ে একটা লম্বা বক্স আঁকছি। এই বক্সটা আবার নিচের দিকে একটু চওড়া। চারটায় হয়ে গেল। এই পাগুলা যেভাবে আমি ছড়াতে চাই সেভাবে ছড়াইতে পারবো। এরপর নিচের দিকে খুর, যে পায়ের শেষ অংশটা থাকে, সেটা আঁকছি। সবগুলোরে সেটা আঁকছি, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আঁকছি, মানে খুঁড়ে এটা ফর্মে আঁকছি। এখন কিন্তু ডিটেলিং ড্রয়িং করছি না, শুধু ফর্মে একটা শেপ তৈরি করছি। এরপর পিছনে লেজের জন্য একটা লাইন দিয়ে মাথাটাতে একটু, এরপর এখন ওর মাথাটা সুন্দর করে এখন ডিটেলিং বের করব। এই যে নাকের অংশটা বের হলো, তারপরে উপরের ঠোঁটটা এবং নিচের ঠোঁটটা বের হয়ে গেল। তারপরে সেই লাইনটা চোয়াল পর্যন্ত নিয়ে আসলাম। এই যে মোটামুটি জিরাফের মাথার শেপটা তৈরি হয়ে গেল। জিরাফের মাঝখানে একটা যে শিঙের মতো আছে সেটাও আঁকলাম। এখন হলো ঘাড়টার যা আছে সেগুলো ডিটেলিং বের করছি, কোথায় কী ধরনের শেপ হবে সেই শেপগুলো উঁচু নিচু করে বের করছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এটা হলো প্রথম পর্ব, মানে প্রথম পার্ট। এর পরের পার্টে সিনারি সহ জিরাফটা আঁকবো। এই জিরাফটায় সিনারিতে ইনক্লুড করে ফেলবো। আজকে এটা প্যাস্টেল দিয়ে রং সহ করবো। এরপরে চারপাশে গাছপালা মা ডেকে এটা একটা সিনারিতে পরিণত করব। তোমরা সেই পার্টটা অবশ্যই দেখো। এখন পায়ের শেপগুলো বের করছি, মানে পুরো ডিটেলিং ড্রয়িংটা বের করছি। পায়ের যে বৃত্ত দিয়েছিলাম গিটুর জন্য, পায়ের যে গিট্টু থাকে সেই গিট্টুর জন্য এখন পায়ের শেপগুলো বের করছি। তোমরা দেখো সেই ফর্মগুলোকে এখন কীভাবে শেপে তৈরি করছি, মানে মূল ড্রয়িংয়ে ডিটেলিং ড্রয়িং বের করছি। তোমরা দেখতে পাচ্ছ ওই যে গিট্টুর ওইখানে কীভাবে আমি ঘুরিয়ে দিলাম। তোমরা যদি সরাসরি জিরাফটা আঁকতে চাও তাহলে সহজে হবে না, এরকম ফর্মের মাধ্যমে যদি আঁকো অনেক ইজি এবং অনেক ইজিতে আঁকতে পারবে এবং অনেক রিয়েলিস্টিকও হবে। তোমরা ভালোভাবে দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে যে একটা জিরাফ আঁকা কত সহজ। জিরাফের সামনের পাটা হচ্ছে, এই পাগুলোর ইচ্ছা মতো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে। দৌড়ানো ভাব হলে সেই দৌড়ানো ভাবও করা যাবে, শুধু ডিরেকশনগুলো চেঞ্জ করে দিতে হবে। কিন্তু এইরকম এই গিটুর জন্য গোল, তারপরে খুঁড়ের জন্য অংশ একইভাবে নিতে হবে।
লেজটাও আঁকা হয়ে গেল। এরপর চোখটা এঁকে দিচ্ছি। এ তো মোটামুটি ড্রয়িংটা একেবারেই শেষ, শুধু ঘাড়ে যে তার কেশর থাকে সেই চুলগুলো, ঘাড়ের চুল ঘাড় থেকে পিঠ পর্যন্ত। এখন কিছু যে ড্রয়িং ভাঁজের জায়গাগুলো, তারপর জিরাফের গায়ে যে ছোপ ছোপ দাগ থাকে সেই ছোপ ছোপ দাগগুলো দিচ্ছি, কিন্তু পুরোপুরি দেব না, কারণ কালার দিয়ে মুছে যাবে। কালারের পরে সেই ছোপ ছোপ দাগগুলো দেব, দুই একটা দেখালাম শুধু কীভাবে হবে। এরপর ইরেজার দিয়ে অতিরিক্ত লাইনগুলো মুছে ফেলছি, যে ওভাল সার্কেলে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো, মানে অতিরিক্ত লাইনগুলো যেগুলো আমাদের দরকার নেই। এরপর লাইট অরেঞ্জ দিয়ে পুরোটাকে রং করে দিচ্ছি। শুধু পেটের দিকে একটু সাদাটে কালার থাকে, পেটের দিকে দেব না, মোটামুটি পুরোটাই দিচ্ছি। তারপর পায়ের দিকেও কিছু কিছু অংশে সাদা মনে হয়, সাদা সাদা ভাব লাগে, মানে একটু লাইট কালার থাকে, সেই অংশগুলোতে দিচ্ছি না। তারপরে ভার্মিরন দিচ্ছি সব গিটগুলোতে, মানে ডার্ক জায়গাগুলোতে। গলার ওই দিকে দিলাম, গলার নিচের দিকে দিলাম। তারপরে ওইদিকে মুখের দিকে দিচ্ছি, মুখের দিকে হালকা করে দিচ্ছি। এরপর হোয়াইট দিয়ে, যেমন পেটের অংশটাতে হোয়াইট দিলাম এবং বাকি জায়গাগুলোতেও যে জায়গাগুলোতে একটু সাদাটে থাকে সেই জায়গাগুলোতে হোয়াইটটা দিচ্ছি। তারপরে মাথার দিকে দিলাম। এরপর কটন বার্ড দিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যা রং দিলাম সেই রঙগুলো, মানে মসৃণ করে দিচ্ছি। যেহেতু ছোটো জায়গা তাই কটন বার্ড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, এতে সুন্দর হবে। অন্য কিছু দিয়ে দিলে এত সুন্দর হবে না, যেমন টিস্যু দিয়ে, কাপড় দিয়ে বা আঙুল দিয়ে, ছোটো জায়গায় অন্য জায়গায় কালার চলে যাবে। এরপর ডিপ রেড দিয়ে ওই যে ছোপ ছোপ দাগগুলো থাকে যে, সেই দাগগুলো দিচ্ছি। আমার পেন্সিল দিয়ে একটু দেখিয়েছিলাম, এখন পুরোটা তো একইভাবে, কিছু বড় ছোট, কিছু বড় ছোট, একইভাবে দিচ্ছি সব জায়গায়। তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে এবং আমি শিওর তোমরা শিখে ফেলবে এই জিরা বাঁকাটা, অনেক কঠিন ড্রয়িংটা খুব সহজে শিখে ফেলবে। এরপর ডার্ক ব্রাউন দিচ্ছি ওর উপরের ঘাড়ের যে চুলগুলো, সেই চুলগুলোতে। প্রথমে লাইন লাইন দিলাম, তারপর সেটা ছলেট দিলাম, লেজিও দিলাম ওই কালারটা, ডার্ক ব্রাউনটা। পেটের দিকে শুধু লাইনটা দিলাম। তারপর পায়ের কিছু জায়গায় দিচ্ছি। এরপর ডার্ক গ্রে হলো খুরগুলোতে দিচ্ছি, পায়ের যে শেষ অংশে খুর থাকে, আমাদের যেমন আঙুল থাকে সেরকম খুর থাকে, সেই খুরে দিলাম। মুখের দিকে দিচ্ছি। এরপর আবার কটন বার্ড দিয়ে মুখের ওইখানে সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। তারপর ওইখানে একটু ডিপ রেডটা দেইনি, সেই জায়গায় ডিপ রেডটা দিলাম। তারপর ডার্ক ব্রাউনটা দিলাম, যে মাঝখানে, যে দুই কানের মাঝখানে একটা শিংয়ের মতো থাকে সেটাতে। তারপরে ঘাড়ের যে পশম চুলগুলো থাকে সেই চুলগুলোতে, এবং হলো খুরগুলোতে দিলাম। এরপর কালার পেন্সিল রেড দিয়ে ফেসটাতে দিলাম, তারপর ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে চোখটা ড্রয়িং করছি। তারপর আউটলাইনটা ড্রয়িং করছি, নাকের ওইখানে ড্রয়িং করলাম, ঠোঁটটাতে একটু টোন দিয়ে দিলাম, মানে একটু হালকা ব্ল্যাক কালার করে দিলাম। তারপর লাইনটা এনে চোয়াল পর্যন্ত দিয়ে দিলাম, কানটা দিলাম। তারপর মাঝখানে যে শিংটা আছে সেটা তো দেব, কানটা একটু ডার্ক করে দিলাম, শিংটা একটু ডার্ক করে দিচ্ছি, ওটা ডার্কই থাকে। এরপর ঘাড়ের যে লোমগুলো থাকে সেই লোমগুলো ড্রয়িং করে দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি। প্রথমে লাইনটা দিলাম, তারপর ডার্ক করে দিচ্ছি লম্বা লম্বা লাইন দিয়ে। এরপর পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছিলাম ঠিক তেমনভাবে পুরো আউটলাইনটা ড্রয়িং করে দিচ্ছি, ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে পুরো আউটলাইনটা। তাই স্পিড বাড়িয়ে দিয়েছি, কেন পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করেছিলাম একইভাবে, ভিডিও যাতে ল্যান্ড না বাড়ে সেই জন্য। একটু রেড দিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক করে দিচ্ছি রেড কালার পেন্সিল দিয়ে, তাহলে ভালো গোলটা গোল মনে হবে।
চ্যাপ্টা আর মনে হবে না। এই পায়ে, তারপর গলার দিকে, পায়ের এক সাইডে, দুই সাইডে না, সামনের সাইডে শুধু দিচ্ছি। তারপর পিঠটাতে একটু দিলাম, পিঠের নিচ পর্যন্ত দিলাম, তারপর পায়ের, এরপর লাইট গ্রিন দিয়ে একটু ঘাসের মতো করে দিলাম। আমরা পরবর্তীতে যেহেতু এটা একটা সিনারি বানাবো, তাই শুধু একটু ঘাস দিলাম, পরে গাছপালা নানা কিছু মা রেখে এটা সিনারিতে পরিণত করব। এরপর নিচের ড্রয়িংটা শার্প করে দিচ্ছি, পেটের নিচে। পেটের নিচে একের পাটা যে আছে, ভিতরে পাটা, সেটাতে একটু রেড দিলাম, তারপর উপরে কোথাও কোথায় দিলাম, তারপর আবার ডার্ক দিয়ে সেটা আরেকটু ডার্ক, কালো কালার পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দিলাম, একটু হোয়াইট দিয়ে দিলাম, আবার ঠিক হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাইকে পার্ট টু দেখার আমন্ত্রণ রইল।